আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দেশের উত্তরাঞ্চলের ১৬টি জেলায় বর্তমানে জ্বালানি সরবরাহে সিস্টেম লস কমাতে ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্পটি বাস্তবায়নে খরচ হবে ৫২০ কোটি টাকা, আর পাইপলাইন চালু হওয়ার সময় নির্ধারিত আছে ২০২২ সালের জুন নাগাদ। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় একরামুল হকের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। দেশের উত্তরাঞ্চলের ১৬ জেলায় জ্বালানি সরবরাহ করা হয় পার্বতীপুর ডিপো থেকে। সমুদ্রপথে আমদানি করা জ্বালানি যায় নদীপথে অথবা রেল যোগে। পথে চুরি হয় তেল, আছে নানা ধরনের সিস্টেম লস। এমন প্রেক্ষাপটে ২০১৮ সালের ৯ এপ্রিল ডিজেল আমদানির বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। ওই বছরের ১৮ সেপ্টেম্বর দুদেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাইপলাইন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভারতের শিলিগুড়ি থেকে ১৩১ কিলোমিটার পাইপলাইন দিয়ে তেল পৌঁছবে পার্বতীপুরের ডিপোতে। পাইপলাইনের দৈর্ঘ্য প্রায় ১৩১ কিলোমিটার, এর মধ্যে বাংলাদেশ পোর্শনে হবে ১২৬ কিলোমিটার এবং ভারতের পোর্শনে থাকবে হচ্ছে ১০৫ কিলোমিটার। প্রকল্পটি বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের তেল সরবরাহ ব্যবস্থার সক্ষমতা বাড়বে, বুড়ো মৌসুমে কৃষকের কাছে ডিজেল পৌঁছাবে সহজে। এই পাইপলাইন প্রকল্প থেকে বিদ্যুৎ কেন্দ্রেও জ্বালানি সরবরাহ সহজ হবে। উত্তরবঙ্গে এই মুহূর্তে যে আমাদের যে তেলের যে চাহিদার যে মানে সমস্যা থাকে, সংকট থাকে, সেই সংকটটা নিরসন হবে। পাইপলাইন স্থাপিত হলে প্রথম পর্যায়ে বছরে ডিজেল আসবে ৫ লাখ টন, পর্যায়ক্রমে এই পরিমাণ ১০ লাখ টনে উন্নীত হবে। নুমালিগড় থেকে প্রতি বছর প্রায় ১০ লাখ মেট্রিক টন ডিজেল এই পাইপলাইনের মাধ্যমে আমরা আনতে পারব। দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা ৬৭ লাখ মেট্রিক টন, প্রতি বছরে চাহিদা বাড়ছে। পাইপলাইন দিয়ে জ্বালানি এলে খরচ কমবে অনেকখানি। সমর ইসলাম, একুশে টেলিভিশন।